বলবেন? আমাদের আন্দোলন চলছে এবং আমরা বলছি চলতে থাকবে, এই কথাটাই আছে। কিন্তু আজকে হঠাৎ করে ডিএম আমাদেরকে ডেকে পাঠায়, আমরা মিটিং করি, ওনারা প্রস্তাব দেন যে সিএস অর্থাৎ চিফ সেক্রেটারি স্টেটের আপনাদের সাথে আলোচনা করতে চাই, তবে তুলে নিতে হবে। আমরা বললাম দেখুন এই প্রস্তাব দিলেন তো, আমরা আলোচনা করি, আলোচনা করার পর আপনাদেরকে বলবো। এখনও আমরা সেই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু প্রস্তাবের পর কী করব কী বলবো আমাদের মধ্যে এখন ঠিকঠাক করতে পারি না। আমাদের পুরো চারটা জেলার নেতৃত্ব সঙ্গে বসে আর ফয়সলা করে আর কব না, এ আমাদের কোনো চিঠি সেটা কি আজকের মধ্যেই দেওয়ার কথা, কিন্তু আমরা দেখি আমাদের মিটিং করে পারিব তো সবগুলো ঠিক করতে, ঠিক করার পরেই আমরা এখন আন্দোলন চলছে, চলবে আগামী তো করছিল একটা প্রোগ্রাম। হ্যাঁ, বরাবর।